আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত ক্লাসটি তৈরি করা হয়েছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে জিআইএস বা ভৌগোলিক তথ্য পদ্ধতি প্রথম অধ্যায় তোমাদের রিমোর্সেন্সিং এবং জিআইএস কোর্সের আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব উপস্থাপনায় আছি আমি ফারিয়া জামান প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিআইএস এর ধারণা জিআইএস এর সংজ্ঞা জিআইএস এর ইতিহাস জিআইএস এর দৃষ্টিভঙ্গি জিআইএস এর প্রয়োগ জিআইএস এর কার্যাবলী এবং জিআইএস এর বিভিন্ন উপাদান নিয়ে চলো বিস্তারিত জানা যাক প্রথমে আমরা আলোচনা করবো জিআইএস এর ধারণা নিয়ে প্রাথমিকভাবে জিআইস বলতে পৃথিবীর স্থানিক ও অস্থানিক উপাত্ত সংগ্রহ করে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে মানচিত্রের তথ্যাকারে উপস্থাপন করাকে বোঝায় অর্থাৎ কোনো পরিকল্পনা অনুযায়ী কম্পিউটার সহ অন্যান্য যন্ত্রপাতি এর সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের ভৌগোলিক উপাত্ত সংগ্রহ সংরক্ষণ সংস্করণ সমন্বয় বিশ্লেষণ ও উপস্থাপন করার প্রক্রিয়া হলো জিআইএস তাহলে জিআইএস হচ্ছে আমাদের পৃথিবীর স্থানিক ও অস্থানিক উপাত্তর সংগ্রহ করে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে মানচিত্রে তথ্যাকারে উপস্থাপন করার প্রক্রিয়া জিআইএস এর মধ্যে তিনটি ইংরেজি অক্ষর আছে জি আই এস জি অর্থ জিওগ্রাফিক বা জিওগ্রাফিক্যাল যার বাংলা অর্থ ভৌগোলিক তাহলে ভৌগোলিক বলতে আমরা কি বুঝছি ভৌগোলিক বলতে পৃথিবীর বিষয়ক বর্ণনা বা পৃথিবীর সম্পর্কিত বিষয়াদি বোঝায় যেমন পৃথিবীর ভূভাগের পাহাড় পর্বত নদী নালা সমুদ্র বনভূমি প্রভৃতি সহ ভূ অভ্যন্তরের বিভিন্ন সম্পদ ভৌগোলিক বিষয়ের অন্তর্ভুক্ত এছাড়া পৃথিবীর মানুষ এবং তাদের সাংস্কৃতিক মানবিক অর্থনৈতিক বিষয়াদিও এর অন্তর্ভুক্ত তাহলে ভৌগোলিক বলতে আমরা বুঝছি পৃথিবীর ভূভাগের পাহাড় পর্বত নদী নালা ইনফরমেশন যার বাংলা অর্থ তথ্য সাধারণত কোনো উপাত্ত বিশ্লেষণ করে তথ্য পাওয়া যায় তাহলে তথ্য আমরা কিভাবে পাচ্ছি কোনো উপাত্তকে বিশ্লেষণ করে তথ্য পাচ্ছি যেমন ওপরে উল্লেখিত ভৌগোলিক বিষয়গুলোর মধ্যে বিভিন্ন পাহাড়ের উচ্চতা সংগ্রহ করে বিশ্লেষণ করার পর তাদের সম্পর্কে সমন্বিত অবস্থার বিষয়াদি যখন জানা সম্ভব হবে তখন তা তথ্যে পরিণত হবে তাহলে ধরো আমরা কোনো একটা জায়গার ভূভাগের পাহাড় পর্বত সম্পর্কে কি করলাম সেখান থেকে আমরা ভৌগোলিক বিষয়গুলোর বিভিন্ন ধরনের ধরো উচ্চতা সংগ্রহ করলাম সেগুলো আমরা সংগ্রহ করার পর কি করব। বিশ্লেষণ করবো এবং বিশ্লেষণ করে তাদের সম্পর্কে যখন আমরা খুঁটিনাটি নাটি কিছু বিষয় জেনে যাব তখন তা কি হবে তথ্যে পরিণত হবে এবং সর্বশেষ এস অর্থ হচ্ছে সিস্টেম যার বাংলা অর্থ পদ্ধতি তাহলে জিআইএস হচ্ছে আমাদের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম সুতরাং জিআইসের সার্বিক অর্থ বলতে পৃথিবী এবং তার ওপরে অবস্থিত বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক অবস্থান বিভিন্ন বস্তু এবং পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন বস্তু সম্পর্কে উপাত্ত সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে তথ্যে পরিণত করার পদ্ধতিকে বোঝায় তাহলে জিআইএস এর সার্বিক অর্থ বলতে পৃথিবী এবং তার উপরে অবস্থিত বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বস্তুর অবস্থান এবং বস্তু সম্পর্কে উপাত্ত সংগ্রহ করে তা বিশ্লেষণ করে তথ্যে পরিণত করা জিআইএস কিছু নির্দিষ্ট সম্পন্ন করে থাকে বা জিআইএস এর নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে পৃথিবীর ওপরের এবং অভ্যন্তরের বিভিন্ন অবস্থানের বা বস্তু সমূহের স্থানিক ও অস্থানিক উপাত্ত সংগ্রহ করে মানচিত্র তৈরি করা জিআইএস এর প্রাথমিক কাজ তাহলে জিআইএস এর প্রাথমিক কাজ কি মানচিত্র তৈরি করা এই সকল মানচিত্র আবার নানা আঙ্গিকে তৈরি করা যায় যেমন প্রাকৃতিক মানচিত্র রাজনৈতিক মানচিত্র আবহাওয়া মানচিত্র জিওলজিক্যাল মানচিত্র জনসংখ্যা মানচিত্র প্রভৃতি তাহলে জিআইএস এর প্রথম কাজ হচ্ছে মানচিত্র তৈরি করা এবারে দেখি জিআইএস এর দ্বিতীয় কাজটা কি জিআইএস এর দ্বিতীয় কাজ হলো সংগৃহীত উপাত্ত ও তৈরিকৃত মানচিত্র বিশ্লেষণ করে তথ্যাকারে উপস্থাপন করা তাহলে আমরা যে মানচিত্র তৈরি করলাম সেটা থেকে উপাত্ত ও মানচিত্র বিশ্লেষণ করে আমরা সেটাকে কি করব তথ্যাকারে উপস্থাপন করব যেমন পাহাড় সমূহের উচ্চতা অনুযায়ী সমোন্নতি রেখা বা কণ্ঠ তৈরি করে মানচিত্রে দেখানো জনসংখ্যার উপাত্তের সাহায্যে লেখচিত্র তৈরি করে মানচিত্রে উপস্থাপন করা প্রভৃতি তৃতীয়ত এই সকল উপাত্ত তথ্য অধিকতর ভাবে স্পেশাল বিশ্লেষণের মাধ্যমে গবেষণা করে নতুন কিছু আবিষ্কার ও ভালো কাজে প্রয়োগ করা জিআইএস এর সর্বশেষ কাজ তাহলে জিআই সাধারণত তিনটা কাজ সম্পন্ন করে এক মানচিত্র তৈরি করা দুই হচ্ছে সংগৃহীত উপাত্ত তৈরিকৃত মানচিত্র বিশ্লেষণ করে তথ্যাকারে উপস্থাপন করা এবং জিআইএস এর সর্বশেষ কাজ হচ্ছে সংগৃহীত উপাত্ত তথ্য মানচিত্র ভাবে স্পেশাল বিশ্লেষণের মাধ্যমে গবেষণা করে নতুন কিছু আবিষ্কার বা ভালো কাজে প্রয়োগ করা তাহলে জিআইস এর ধারণা যেহেতু আমরা এতক্ষণ আলোচনা করলাম তাহলে এখন আমরা জিআইএস এর সংজ্ঞাটা অনেক সহজে বুঝে যেতে পারবো খেয়াল করো পৃথিবীর স্থানিক ও অস্থানিক উপাত্ত কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে উপাত্ত ভিত্তি তৈরি ও বিভিন্ন তথ্য মানচিত্র উপস্থাপন উপাত্ত ভিত্তি ও মানচিত্র সংরক্ষণ সংস্করণ সমন্বয়ন বিশ্লেষণ ও গবেষণা লব্ধ দ্বারা তথ্যে পরিণত করার প্রক্রিয়াকে জিআইএস বলে তাহলে জিআইএস মূলত আমাদের কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি এখানে দুইজন জিওগ্রাফারের দুইটা সংজ্ঞা দেওয়া হয়েছে মতে উপাত্ত পিএ সংগ্রহ সংরক্ষণ পুনরুদ্ধারকরণ কাজের জন্য হচ্ছে এক একগুচ্ছ যন্ত্রাংশ যা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের নিমিত্তে বাস্তব পৃথিবীর স্থানান্তর ও উপস্থাপন করে এবং ডিডাব্লিউ রিন্ট জিআইএস এর সংজ্ঞা সম্পর্কে বলেন জিআইএস হচ্ছে একটি কম্পিউটার পদ্ধতি যা পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন স্থানের উপাত্ত ধারণ ও ব্যবহারের বর্ণনাতে সুতরাং আমরা বলতে পারি জিআইএস হলো একটি পদ্ধতি যে পদ্ধতির দ্বারা ভূপৃষ্ঠের যে কোনো স্থানের ভৌগোলিক উপাত্ত একত্রীকরণ সংরক্ষণ সংস্করণ ও বিশ্লেষণ করে স্থান উল্লেখ করব তথ্য প্রদর্শন করে এবারে আমরা জিআইএস এর ইতিহাস নিয়ে আলোচনা করব আঠারোশো সালে লন্ডন শহরে ভয়াবহ কলেরা রোগ দেখা দেয় তখন সহ নামের একজন ব্রিটিশ গবেষক লক্ষ্য করেন কিছু কিছু পানির পাম্পের আশেপাশে কলেরা রোগের প্রভাব বেশি তিনি নিশ্চিত হন যে কিছু কিছু পাম্পের পানি দূষিত হয়ে কলেরা রোগ ছড়াচ্ছে তিনি তখন লন্ডন শহরের ওই এলাকায় পানির পাম্প এবং তার চারপাশে কি পরিমাণ লোকের মধ্যে কলেরা রোগ ছড়াচ্ছে বা কি পরিমাণ লোক মারা যাচ্ছে তা উপাত্ত সংগ্রহের মাধ্যমে একটি মানচিত্র উপস্থাপন করে দেখান শহরে এই চিন্তা চেতনাকে ভিত্তি করে উনিশশো সালে আধুনিক জিআইএস তার পরিচিতি লাভ করে তাহলে আধুনিক জিআইস তার পরিচিতি লাভ করে কখন উনিশ সালে গুডচাইল্ড মতে আধুনিক জিআইএস এর সূত্রপাত ঘটে উনিশশো সালে সি জি আই এস অর্থাৎ দা ক্যানাডিয়ান জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে সত্তরের দশকে নগর পরিকল্পনায় প্রথম কম্পিউটার ভিত্তিক জিআইএস ব্যবহৃত হয়

298 সালে ইসআরআই সারা বিশ্বে আর ডেটা ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারনেটে আর ডেটা অনলাইন চালু করে 2000 সালের পর জিআইএস ব্যাপকভাবে সারা বিশ্বে প্রসার লাভ করে ইসআরআই বাজারে আরজিএস 10 নামে আরও একটি সফটওয়্যার বাজারজাত করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি জিআইএস ইতিহাস যে ধাপে ধাপে জিআইএস এর ক্রমবিবর্তন ঘটেছে অর্থাৎ প্রথমে আমাদের সত্তরের দশকে নগর পরিকল্পনা জিএস ব্যবহার করা হচ্ছে এবং শেষে দুই সালের পর থেকে এসে আমাদের ইএসআর কি করেছে আর আর নামে একটি সফটওয়্যার করেছে বর্তমানে আমরা সাধারণত এই পয়েন্ট গুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করি এবারে আমরা বাংলাদেশে জিআইএস এর ইতিহাস সম্পর্কে জানবো উনিশশো নব্বই পরবর্তী সময় বাংলাদেশে জিআইএস এর আবির্ভাব ঘটে তাহলে বাংলাদেশে জিআইএস এর আবির্ভাব ঘটছে উনিশশো নব্বই পরবর্তী সময়ে উনিশশো সালে বাংলাদেশের বর্তমান সিই জিআইএস প্রতিষ্ঠানটি এফএপি নামে তাদের জিআইএস সম্পর্কিত কার্যক্রম শুরু করে এছাড়া এল জিইডি এসও বি প্রভৃতি প্রতিষ্ঠান বাংলাদেশে জিআইএস প্রযুক্তির ব্যবহার চালু করেছে সালের পর থেকে বাংলাদেশে প্রযুক্তির বেশ প্রসার ঘটে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা শুরু হয় এবার আমরা জিআইএস এর দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানবো জিআইএস প্রযুক্তির মূল লক্ষ্য হল ভূপৃষ্ঠের নির্ধারিত স্থানের স্থানিক ও অস্থানিক উপাধের সমন্বয় করে তা মানচিত্র উপস্থাপন করা বা একটি মডেল তৈরি করা এবং এর বিশ্লেষণ করা ব্যবহার করে উপাত্ত দিয়ে একটি জিআইএস গড়ে তোলা এবং কাঙ্ক্ষিত ফলাফল উপস্থাপন করা সম্ভব অপরদিকে দৃষ্টিভঙ্গির দিক থেকে জিআইএস প্রযুক্তির মূল লক্ষ্য হল মানব কল্যাণ আর সুস্থ পরিকল্পনা ছাড়া মানুষের কল্যাণ সম্ভব নয় মানুষের এই পরিকল্পনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জিআইএস প্রযুক্তি বলিষ্ঠ ভূমিকা পালন করে এখানে জিআইএস এর কিছু প্রয়োগ ক্ষেত্র আলোচনা করা হয়েছে বিভিন্ন জায়গায় বর্তমানে জিআইএস ব্যবহার করা হচ্ছে যেমন কৃষি উন্নয়নে ও ভূমি ব্যবস্থাপনায় বন সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদ্যা ও খনি সম্পদ ব্যবস্থাপনায় নগর পরিকল্পনায় গ্রামাঞ্চল উন্নয়নে গবেষণা কর্মে দুর্যোগ ব্যবস্থাপনায় সামরিক ক্ষেত্রে পানি সম্পদ ব্যবস্থাপনায় পরিবহন ব্যবস্থাপনায় পরিবেশ রক্ষায় এবং অপরাধ দমনে এবারে আমরা জিআইস এর কার্যাবলী সম্পর্কে জানবো জিআইস এর প্রথম কার্যাবলী হচ্ছে উপাত্ত আহরণ ভূভাগ থেকে মানুষ নানা কৌশল ও পদ্ধতি অবলম্বন করে উপাত্ত সংগ্রহ করে এরপরে উপাত্ত সংরক্ষণ ও আদান প্রদান জিআইস প্রযুক্তির মাধ্যমে আহরণ বা সংগৃহীত উপাত্ত কম্পিউটারে সংরক্ষণ করা হয় এবং তা জিআইস সফটওয়্যার ব্যবহার করে এক উপাত্ত ভান্ডার করে তোলা হয় এরপরে আসছে আমাদের উপাত্ত সংস্করণ কম্পিউটারে সংগৃহীত বা ব্যবহারের উদ্দেশ্যে তা কোন ক্ষেত্রের উপর ভিত্তি করে উপাত্ত সংস্করণ পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করা হয় এবারে আসছে উপাত্ত বিশ্লেষণ কম্পিউটারে সংগৃহীত উপাত্ত ভিত্তি বা ডাটাবেস থেকে উদ্দেশ্য অনুসারে মানচিত্র মানচিত্র টেবিল সারণী প্রভৃতি তৈরি করা যায় উপাত্ত উপস্থাপন জিআইএস প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত উপাত্ত সংস্করণ ও বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ বা উপস্থাপন করা হয় উপাত্ত উপাত্ত ব্যবস্থাপনা ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে তা উপাত্তগুলি টেবিলে বিভিন্নভাবে অন্তর্ভুক্ত করে তা পরিবর্তন পরিমার্জন করা হয় সাধারণত এই পদ্ধতিগুলো অবলম্বন করে জিআইএস তার কার্যাবলী সম্পন্ন করে এবারে আমরা জিআইএস এর উপাদান নিয়ে আলোচনা করব জিআইএস এর মোট উপাদান হচ্ছে পাঁচটি কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে রয়েছে মাদার প্রসেসর র্যাম হার্ড ডিস্ক মনিটর কিবোর্ড মাউস প্রিন্টার প্রভৃতি কম্পিউটার মধ্যে রয়েছে ইনফো আর ফিউ জিআইস প্রযুক্তি সফটওয়্যার উপাত্ত উপাত্ত ভিত্তি নানাভাবে জিআইস উপাত্ত সংগ্রহ করে জিআইস সফটওয়্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় একটি একটি করে সংগৃহীত উপাত্ত থেকে গড়ে তোলা হয় উপাত্ত ভার কার্যপদ্ধতি জিআইস এর কার্যপদ্ধতি বলতে উপাত্ত আহরণ উপাত্ত সংরক্ষণ ও আদান প্রদান উপাত্ত সংস্করণ হচ্ছে মানুষ মানুষ জিআইস প্রযুক্তির অন্যতম প্রধান উপাদান মানুষ ছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে উপাত্ত আহরণ উপাত্ত সংরক্ষণ উপাত্ত সংস্করণ উপাত্ত বিশ্লেষণ উপাত্ত উপস্থাপন ও উপাত্ত ব্যবস্থাপনা কোনো কাজই করা সম্ভবপর হবে না তাহলে আমাদের জিআইএস এর মোট উপাদান হচ্ছে পাঁচটি আজ এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি আজকের এই স্লাইডগুলো তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং এর থেকে তোমরা সবাই উপকৃত হবে সবাই ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ